যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সেঙ্গেনভুক্ত একটি দেশ, অনেক উন্নত, ধনী, সুখী, সমৃদ্ধশালী দেশ, এবং যেই দেশটিকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল জোন, দেশটির নাম হাঙ্গেরি। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা। যারা হাঙ্গেরিতে যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা হাঙ্গেরির জব ভিসা নিয়ে কাজকর্ম করছি। ইতিমধ্যে আমাদের কাছে বেশ সফলতা চলে এসেছে হাঙ্গেরি, এবং ভবিষ্যতে আরো আরো আসবে, এবং ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আমাদের কাছে বেশ কিছু ভিসা চলে আসতেছে ইনশাল্লাহ, এবং বেশ কিছু ওয়ার্ক পারমিটও আসার জন্য অলরেডি টাইমলাইনে রয়েছে। দর্শক, যারা হাঙ্গেরি যাবেন এই হাঙ্গেরি দেশটি কিরকম, চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি। দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হল ইউক্রেন, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, অস্ট্রিয়া ও স্লোভাকিয়া। নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে। মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে